সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফায়, তোমরা যদি যাও মদিনায়। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফায়, তোমরা যদি যাও মদিনায়। ওরে আমার নবীর কদম তলে, কত আশিক দলে দলে ও আমার নবীর কদম তলে, কত আশিক দলে দলে ও গড়া গড়ি দিয়া কাঁদে, গড়া গড়ি দিয়া কাঁদে বলে মনের বেদনা, তোমরা যদি যাও মদিনা। বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফায়, তোমরা যদি যাও মদিনায়। সৈয়দ আহমদ রফাঈ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, নবীজির রওজা পাকে দাঁড়াইয়া যখন আমি বলতে শুরু করলাম, নবী আমি যখন মাতৃভূমিতে ছিলাম, আমি যখন দূরু দেশে ছিলাম গো নবী, হাজিদের কাছে আমার সালাম পাঠাইয়া দিতাম, হাজিদের কাছে আমার ভালোবাসার চিঠিটা আমি দিয়ে দিতাম, আজকে আপনি আমি আপনার রওজার পাশে হাজির হয়েছি গো নবী, আপনি আজকে আর অন্যের মাধ্যমে নয়, নিজে যখন হাজির হয়ে গেলাম গো নবী, আমার ভালোবাসার দাবি, আমার আবেগের দাবি গো নবী, ফন্দু দিয়া মিনাক আপনার ডান হাতটা আজকে বের করে দিবেন, আমি সৈয়দ আহমদ রেফাই আপনার হাতের মধ্যে আজকে চুম্বন বসাইয়া দেব। আল্লাহু আকবার। বলেন ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে, ভালোবাসার কারণে অবাস্তব জিনিসটাই বাস্তবে পরিণত হয়ে যায়। আল্লাহর নবীর এই পাগল যখন নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যখন এইভাবে আরজ করতে শুরু করলো, ফামদু দিয়া মিনা কোন নবী আপনার ডান হাত আজকে রওজার রওজার ভিতর থেকে বের করে দিন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুসলমান, 50,000 মুসলমান সেদিন মসজিদে নববীর মধ্যে পাগলের পাগলামি দেখতেছে। আল্লাহু আকবার। বলেন এ পাগলের পাগলামি দেখো না, এ পাগলের পাগলামি করে, পাগলের পাগলামির কারণে নবীর ডান হাত দেখতে পেয়েছে, পাগলের পাগলামির কারণে ওয়াইস করেনি জুব্বা পাইছে, কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জামানে মসজিদে নববীর মধ্যে 50,000 মুসলমান একসাথে দাঁড়িয়ে পাগলের পাগলামি দেখতেছে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করতেছে আর বলতেছে, নবী আমি আজকে ডান হাতের মধ্যে চুমুনা দিয়ে এখান থেকে যাব না, আপনি রসুলের ডান হাতে আজকে চুম্বন দিব, ফান্দু দিয়া মিনা ডান হাত তাড়াতাড়ি বের করে দেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা দেখতে পেয়েছি আমার নবী এই পাগলের পাগলামির কারণে রওজা শরীফ থেকে ডান হাত বের করে দিয়েছে। আল্লাহু আকবার। বলেন বলেন আমার নবী জিন্দা না মুর্দা? রে পৃথিবীর মুসলমান, ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানে, ভালোবাসার কারণে পাগলের পাগলামির কারণে ডান হাতের মধ্যে হযরতে সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই যখন দেখতে পেয়েছেন নবীজির ডান হাত মোবারক বের করে দিয়েছে, আর একটা মুহূর্ত দেরি করে নাই নবীজির ডান হাতের মধ্যে চুম্বন বসাইয়া দিয়েছে। জোরেকান সুবহানাল্লাহ। পাগলের পাগলামির কারণে ডান হাতে চুম্বন দেওয়া যায়, পাগলের পাগলামির কারণে নবীজির জুব্বা মোবারক পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আমরা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী পাগল নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পাগল নয়, আমরা তো পাগল, আমরা তো পাগল, আমরা নবীর পাগল, কথা কণ্ঠে কে না? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার
মদিনারে পাগল, মদিনারি ধুলি বালি মোরে, মদিনারি ধুলি বালি মোরে নয়নের কাজল। আমরা মদিনারে পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনারে পাগল, আমরা নবীজির পাগল। কথা কোন ঠিক কিনা? কি দেখেছো মিয়া? পাগলামি করে নবীর হাত হাতে চুম্বন দেওয়া সম্ভব হয়েছে, পাগলামি কার কারণে? ভাইস কারণী নবীর জুব্বা মোবারক পেয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে বেটকি মেরা কইও না যে আমরা বেদাতি, আমরা জুব্বাওয়ালা বেদাতি, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দেখনি বলা বেদাতি, আমরা এক পাগলামির কারণে আমাদের আকাবিররা, আমাদের অনেক মুরব্বীরা নবীজির দিদার পেয়েছে। পৃথিবীর মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, জগতের মধ্যে আল্লাহর নবীর পাগল হযরতে সুফি ফতি আলী ওয়াইসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন, আমি আপনার এই রওজা মুবারকের মধ্যে থাকতে চাই, আপনি আমি আপনার এই রওজা মুবারকি থেকে আমার জীবনটা শেষ করতে চাই। আমার আল্লাহ নবীকে মেসেজ পাঠিয়ে দিলেন, ও নবী আপনি এই পাগলটারে তাড়াতাড়ি এখান থেকে ভাগান, এখানে পাগলামি করতে শুরু করলে অনেক কিছু ঘটে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আকবার বলবেন না? নবীজি তাকে মেসেজ পাঠিয়ে দিলেন, রে সুফি ফতে আলী ওয়াইসি, রে ফতি আলী শুনে নাও, এখানে তোমার থাকার নির্দেশ নাই, বরং তুমি তোমার জন্মভূমিতে চলে যাও, যাও চলে যাও হিন্দুস্তানে চলে যাও, সেখানে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও, দিনের খেদমত করো, দিনের তালিম দাও, আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে তোমাকে একে থাকার অনুমতি নাই। এবার ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী আমি আপনার খেদমতে বলতে চাই গো নবী, এখানে আসার পরে যেভাবে আপনার দিদার পেয়ে যাই, আল্লাহ আকবার বলেন, আমি চক্ষু বন্ধ করি আপনাকে দেখতে পাই, চক্ষু বন্ধ করলে আপনাকে দেখতে পাই গো নবী, আমি আপনার খেদমতে আরজি রাখতে চাই গো নবী, আপনি আমার সাথে কথা দেন, আমি আপনি এখানে যেমনিভাবে আপনাকে দেখতে পাই, আমি আমার জন্মস্থানে হিন্দুস্থানে গেলে পরে এভাবে আপনাকে, আপনি রসুলকে আমি দেখতে পারবো কিনা? নবী আমার ডাক দেয়া বলে, যাও, আমি কথা দিলাম বৎসরে একবার তোমার সাথে দিদারে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী আপনি বলেন, আমাকে সান্ত্বনা দেন আগে, আমি চলে যাব, তবে কথা হলো এখানে যেমনি ভাবে আমি রসুলকে আপনাকে দেখতে পাই, আমি সেখানে হিন্দুস্থানে গেলে আপনি রসুলকে ওইভাবে দেখতে পাবো কিনা, এই প্রশ্নের জবাব দেন আগে, সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো প্রেম খেলা, বলেন আশিক আর মাশুকের খেলা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রে গোলাম তুই যদি আমার ডাকিস আমিও তোরে ডাকবো, তুই আমার জিকির করিস আমিও তোর জিকির করবো, তোর আর আমার জিকিরের মধ্যে পার্থক্য হলো এই, তুই জিকির করবি একবার, আমি তোর জিকির করবো 70 বার। আমার আর নবী আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, আমার নবী আমার কত আপন, আমি আমার জানটাকে যতটুকু না ভালোবাসি, আমার নবী ডাক দেয় বলে, উম্মত তোরে আমি এর চাইতে আরো বেশি ভালোবাসি। রে দুনিয়ার মুসলমান, ফতে আলী ওয়াইসি ডাক দেয় বলে, নবী গো আমি বছরে একবার আপনি আমার সাথে দিদার দিবেন, বাকি 364 দিন আমি কার চেহারার দিকে তাকাইয়া থাকবো? নবী আমার ডাক দেয় বলে, যাও 6 মাসে একবার তোমার সাথে দিদার দেব। এবার সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয় বলে, নবী আর বাকি কদিনগুলো আমি কার চেহারার দিকে তাকাইব? আপনি রসুলকে দেখার পরে পৃথিবীর আর কোনো সৌন্দর্য আমার চোখে ভালো লাগবে না, কথা বলেন ঠিক না? পৃথিবীর সব চাইতে সৌন্দর্যপূর্ণ নেয়ামতের নাম হলো আমার নবী, কথা কোন ঠিক কেনা? যে একবার নবীকে দেখেছে পৃথিবীর সব সৌন্দর্য নবীর কাছে হার মেনেছে, চিল্লা বলেন ঠিক কিনা? মদিনার মানুষগুলো যুবক যুবতীরা হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটাকে হযরতে আয়েশা বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে যে কেন? ইউসুফের চেহারা দেখে জুলাইখার দাসীরা আনার কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, ওই মোহাম্মদের চেহারা দেখে কেউ তো এই পর্যন্ত একটা নৌকো কাটে নাই। তোমার প্রশ্নের দালিলিক বিশ্লেষণ করতে চাই, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, এ পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নবীর সৌন্দর্যটাকে, আমার নবীর নূরটাকে আমার আল্লাহ একটু ড্রিম করে দিয়েছেন, প্রকৃত নূর। রে দুনিয়ার মুসলমান, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয় বলে, রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও, জগতের মধ্যে
হাতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটেছে। রে মদিনার যুবক যুবতীরা শুনে নাও, ওই মসজিদের মধ্যে যদি ইউসুফকে না পাঠাইয়া আমার নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠানো হতো। জুলাইখার বান্ধবীরা হাত কেটে কেটে টুকরো টুকরো করে নিজের কলিজা টুকরো টুকরো করে ফেলতো, তাদের খবর থাকতো না। জোরেকান সুবহানাল্লাহ। ও নবী, ছয় মাসের মধ্যে আপনি একবার দিদার দিবেন, আপনার চেহারা দেখার পরে আমার আর কোনো কিছু ভালো লাগবে না। গনবে আমি জানতে চাই বাকি ছয়টা মাস আমি কার চেহারার দিকে দেখাবো। এবার নবী ডাক দেয়া বললেন, রে ফতে আলী, যাও মাসে একবার তোমার সাথে আমি দিদারে দেব। নবী আমার ডাক দেয়া বলে, নবী আমি চাই না, আমি এটা চাই না, আপনি 30 দিনের মধ্যে একদিন আমার সাথে দিদারে দিবেন, বাকি 29টা দিন আমি কার চেহারার দিকে দেখাবো। নবী কয়ে, পাগলামি করিস না, পাগলামি করিস না। হযরতে বয়স্করণী কয়ে, পাগলামি কইরা আমি জুব্বা নিয়ে আইছি। আল্লাহু আকবার বলেন। ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর পাগলামি করি না, কোন এমপি মন্ত্রীর প্রেমে পড়ে পাগলামি করি না। গনবী আপনি রহমাতুল্লিল আলামিন আমার আপন, আপনি আমিও আপনার আপন, কথা কোন ঠিক কিনা? আশেকার মাসুকের খেলা। আমার নবী ডাক দেয়া বলে, তুমি কি চাও? এবার ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, নবী আমি যে কি চাই আপনি রসুল তো ভালো করেই জানেন। আল্লাহু আকবার বলেন। ফতে আলী ওয়াইসি এই কথা বলার পরে নবী আমার ডাক দেয়া বলে, ওয়াইসি যাও, আমি রসুল কথা দিলাম, তুমি যখনই চাইবা, যখনই চক্ষু বন্ধ করবা, তখনই আমি রসুল হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবী আসার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে ভালোবাসে কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের?